সড়কের শৃঙ্খলা ফেরাতে দেশের বিভিন্ন স্থানে ট্রাফিকের ভূমিকা পালন করে যাচ্ছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার 8ই আগস্ট কেরানীগঞ্জের বিভিন্ন সড়কে যান চলাচলের শৃঙ্খলা ফেরাতে সকাল থেকেই দেখা যায় শিক্ষার্থীদের। পাশাপাশি তারা শুরু করেছে এলাকার ময়লা আবর্জনা পরিষ্কারের কাজও। উপজেলার বিভিন্ন প্রান্ত ঘুরে দেখা গেছে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা নিয়ন্ত্রণ করছেন সেখানকার ট্রাফিক ব্যবস্থা, সেই সাথে ময়লা আবর্জনা পরিষ্কারের কাজটিও তারা হাতে তুলে নিয়েছে। তাদের সাথে যোগ দিয়েছেন স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠনের স্বেচ্ছাসেবকগণ। ছাত্র সমাজের এমন কাজকে প্রশংসায় ভাসাচ্ছেন পথচারীরা। ইতিমধ্যে আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমাদের ছাত্র সমাজ, আমরা ছাত্র জনগণ, আমরা আমাদের দেশ, আমাদের রক্ত দিয়ে আমাদের মাধ্যমে আমরা দেশ স্বাধীন করেছি। এখন বাংলাদেশে স্বাধীন হওয়ার পর থেকে আমরা ছাত্র সমাজ দেখতে পাচ্ছি দেশে নানান স্বৈরাচার এখন আবার জাগ্রত হচ্ছে, বাংলাদেশে আবার লুটপাট হচ্ছে। আমরা ছাত্ররা এর বিরুদ্ধে আমরা আবার রুখে দাঁড়াবো, যেখানে যাই হবে আমরা ছাত্ররা রুখে দাঁড়াবো। আমাদের ছাত্র সমাজের প্রতিবাদ শুরু যেহেতু হয়েছে, সবসময় চলছে, আমাদের প্রতিবাদ চলেই যাবে। আজকে আমাদের কর্মসূচি ছিল আমাদের কানিগঞ্জ পরিষ্কার পরিচ্ছন্ন এবং যানজট নিরসন করা। আমাদের কর্মসূচি ডে বাই ডে আরো বৃদ্ধি হবে, আমাদের সংঘ আরো বড় হবে। দেশটা আপনাদের হাতে, আপনাদেরকে নিয়ে আমরা ভালো থাকতে চাই, দেশটাকে ভালো রাখতে চাই, কথা কি ঠিক আছে? প্রথমে ধন্যবাদ জানাই ঢাকা ক্যানভাসকে তাদের এই মিডিয়া কভারেজটা আমাদের সম্পন্ন করার জন্য, আমাদের পাশে থাকার জন্য। স্পেশালি থ্যাংকস টু আরিফ সাগর, যারা বাচ্চাদের নাস্তা দিয়ে এই পাশে থেকে সকাল থেকে সাহায্য করেছে। পাশাপাশি আমাদের আটিবাজারের যত দোকানদার ব্যবসায়ী যারা ছিলেন, অনেক অনেক দিক থেকে অনেক ধরনের হেল্প করেছেন, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। তারা যেন সবসময় আমাদের পাশে থাকে। এখানে যেটা হচ্ছে সবকিছুই যাদের জন্য, যেটা বলতে চেয়েছিলাম সবার শেষে আর কি, এখনই বলে দিই, বক্তৃতা সংক্ষিপ্ত করবো আমি, যে এই ছাত্ররা গতকালকে রাত মেবি 8টা বাজে হঠাৎ করে মেসেজ দিছে, স্যার আমরা একটা আটিবাজার পরিষ্কার করব এবং আমরা ট্রাফিকের কাজ করবো যানজটের নিরসনে। বললাম ঠিক আছে করো। ওই মেসেজটাকে আমি স্ক্রিনশট দিয়ে বিভিন্ন গ্রুপে দিয়েছিলাম, আমাদের এখানে অনেকে আছে আমাদের সাথে বিভিন্ন গ্রুপে অ্যাড, ওরা দেখছে। তো সবাই সব জায়গা থেকে আর কিচ্ছু বলেনি, শুধু মেসেজটাকে স্ক্রিনশট দিয়েছিলাম যে তারা নিজ নিজ জায়গা থেকে সবাই চলে আসছে, এবং ছিলাম 50 জন। কাজ চলার মাঝখান থেকে প্রায় আমরা 300 জন আছি, ঠিক কিনা বলো? ঠিক 300 জন আছি। এই প্রত্যেকটা মানুষের জন্য তোমরা কি করতে পারো, দোয়া করবা। আমি আজকে এই ছাত্র সমাজে যারা আছে, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রত্যেকটা ছাত্র ভাই, তোমাদের কাছে দেশ ঋণী। তোমরা যা করেছো একটা অনুরোধ থাকবে, সবার সাথে ভালো ব্যবহার করবা, যাতে কেউ তোমাদের ব্যবহারে কষ্ট না পায়। দেখো দেশটা বললাম না, দেশটা তোমাদের আর তোমরা হচ্ছে আমাদের। আজকে আমরা যারা আছি, আমরা যদি ঠিক থাকি, ভালো থাকি, আমাদের সাথে সবকিছু ভালোই হবে, কারণ সম্মান দেওয়ার মালিক ওপরওয়ালা এবং সম্মান নেওয়ার মালিকও তিনি। আমাদের ছাত্রদের একটা দাবি এবং আমাদের ক্যানিগঞ্জের বিভিন্ন যারা ফেসবুক গ্রুপ আছে সবার দাবি, যে আমাদের ঘাটারচর মোচরটা সেটা রিয়াজের নামে নামকরণ করা হোক। আমরা চাই সে আমাদের সন্তান, আমাদের বীর সন্তান, এই রাস্তাটা যেন আমরা কার্যকর করতে পারি, এবং আমাদের প্রত্যেকটা শহীদের জন্য আমাদের অন্তরে অন্তস্থ থেকে শ্রদ্ধা, এবং উপরওয়ালা যেন তাদেরকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করে, সবাই দোয়া করবো।